শ্যাঙ্কিকে নিয়ে আসা হয়েছে, আর একজন নতুন বোলারকে ইন্ট্রোডিউস করা হলো। স্ট্রাইকে থাকবে লালু। তো 12 বল জিতনে কে 14 রান, ওপর কি পেলে গেন? রিভার্স খেলনে কাজ প্রয়াস পেলে খেল ব্যাটে চেঞ্জ অফ পেস আতে শুরুয়াতি কে স্লো কে সাথ শুরুয়াত করতে হুয়ে আর পেলে বল পে কোই রান নেই। তো কল দেখে থে তসলিম জিস তরহ সে 5ওভার ও মেডাল লিয়ে তো 4 উইকেট আর ম্যাচ কো সন বনায়া তবে টিম কে লিয়ে 11 মেমারি কে লিয়ে। তো কে ইয়াহা পে কুছ ভাসা কর পায়েঙ্গে স্যাঙ্কি? একই সাথে প্লাস স্পোর্টস লাইভ তাদের পরিসংখ্যান জানিয়ে দিচ্ছে টুর্নামেন্টে এখনো পর্যন্ত 174টি ছয় হয়েছে। তো খেলা এখনো বাকি আছে কারণ এটা ফাইনাল ডে এবং দর্শকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন বড় স্ট্রোক দেখার জন্য তাদের প্রিয় তারকাদের হাত থেকে। তো সিলি শট মে ফিল্ডার কে বুলায়া বিজয় তিওয়ারি সামনে আয় সিলি শট মে তাকে প্রেশার বনে লালু কে উপর। স্কোর আপ তক 40 রান, 1 উইকেট, 5ওভার জারি। बहुत बढ़िया गेंद, लगातार 2 डॉट बॉल, प्रेशर प्रेशर। একই সাথে শ্যাঙ্কি কিন্তু প্রথম বল এবং দ্বিতীয় বল দুটি বলের ক্ষেত্রেই যেটা দেখা গেল খুব একটা গতি রাখছে না বলের মধ্যে। তালু একটু আগেই যেন ব্যাট সাফল করে ফেলছে ওখানে। বাপিকে দেখেছিলাম গত ওভারে প্রথম দুটি বল থেকে শিক্ষা নিয়ে ওয়েট করেছিল এবং তারপর বড় রান সংগ্রহ করেছিল। আবারও সেই একই ঘটনার যেন পুনরাবৃত্তি ঘটলো এখানে। तो डॉट बॉल मतलब प्रेशर, प्रेशर मतलब रोमांचक मैच में बनेगा। কত ওভার 16 রানের ওভার, সেখান থেকে স্যাঙ্কি বলে আসার সাথে সাথেই প্রথম তিনটি বল ডট বল, কোন রান আসেনি। তো বাপি এই বাত করে কি আপু যে সিঙ্গেল খেলাইয়ে আর দোনো টিম ক্যাপ্টেন্স রিকোয়েস্ট হ্যায় প্লিজ টস কে চলায়ে ত্রিশান 11 কান্দি আর সুইট 11 কলকাতা। পরবর্তী বল শ্যাঙ্কি, আবারও অসাধারণ বোলিং। তো ম্যাচ মে টুইস্ট হ্যায় বেবি, 4 বল আব তক কোই রান নেই সুপার মে। তো সওয়াল ইয়াহ পে আখরি ওভার গেন্দবাজি কোন করেঙ্গে, রান অবিনাশ হ্যায় দিবাকর হ্যায়? প্রথম 4টি বল একদমই দিশাহারা এখানে লালুকে দেখাচ্ছে। বোলারের জন্য কোনো উত্তর খুঁজে বের করতে পারেনি তার ব্যাট। পরবর্তী 2টি বল দেখা যাক। तो बापी थोड़ा प्रेशर लेते हुए जानते हैं कि डॉट बॉल अगर बढ़ेगा तो यहां से तो फिर मैच फंसेगा। सैंकी रे 4টি বল যেন ম্যাচে আবার করে নতুন আশা দেখিয়েছে দমদম অ্যাপেক্স কে। স্লাইস করার কোশিশ, ডট গেন মতলব ডট গেন। ये देखिए दर्शक काफी खुश हो रहे हैं, लॉन्गन पे देख पा रहे हैं। 22 गज के एकदम ही बॉलरদের বদ্ধভূমি বলা হয় থাকে সেই জায়গায় দুর্দান্ত একটা ওভার আমরা শ্যাঙ্কির তরফ থেকে দেখতে পাচ্ছি। দর্শকেরাও মাঠের বাইরে থেকে তাদের করতালির মাধ্যমে জানিয়ে দিচ্ছেন তাদের উচ্ছ্বাস, তাদের উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি আমরা। তো ক্যা দুসরা ম্যাডাম দেখনে কো মিলেগা, কল লিয়ে থে তসলিম, আজ ক্যা ম্যাডাম দেখনে কো মিলেগা। আখরি গেন্দ আব তক কি সোরে কোই রান নেই, বহুত বড় গেন্দবাজি শ্যাঙ্কি দিল্লি কে রহনে ওয়ালে। দিনের শুরুটা কিন্তু অসাধারণ হয়েছে সাঁইথিয়া কলেজ মাঠ, যারা এই মুহূর্তে খেলা দেখছেন প্রত্যেকেই উত্তেজিত হবেন, এরকম ক্রিকেট দেখার অপেক্ষায় আমরা প্রত্যেকেই থাকি। তো বিলকুল পিছলে 2 দিন দেখে তো সারে ম্যাচেস এক তরফা রহা থা, লেকিন ফাইনাল ডে সাথিয়া কলেজ মাঠ মে হর সাল কি তরহ ইস বার ভি রোমাঞ্চ ইয়াহ পে বনতা হুয়া। পঞ্চম ওভারের শেষ বল, বল হাতে দৌড়ে আসবে শ্যাঙ্কি। 7 বল থেকে 14 রান প্রয়োজন জয়ের জন্য বীরভূম হোপ ফাউন্ডেশন। तो ये क्लियर है कि बापी इस बॉल पे सिंगल लेंगे नहीं मेरे ख्याल से, लालू चाहेंगे बड़े शॉट खेले। आखिरी गेंद सुबह की, 7 बॉल बाकी जीतने के लिए 14 रन, दर्शक काफी खुश यहाँ पे, रोमांच बनता हुआ। शेष ओवर समीकरण निर्णय करबे एई बॉल। लालू बड़ो शॉट खेलार चेष्टा, बॉल हावाते फील्डर बॉल पर्यंत पहुंचाते पारबे ना। অন্যদিকে ব্যাটসম্যানরাও কিন্তু ডব্লিউ রান নেওয়ার জন্য কোনো ইন্টারেস্ট দেখায়নি, যে কথাটা একটু আগে তুমি বলছিলে। বিলকুল, আজকে উতনা সর পড়েগা বে নেই, ক্যুকি আখরি বার জিততে গে চাই।